আমাদের ছোট নদী চলে একে বাকি ফানি ভিডিও লাভার সব এই চ্যানেলে থাকে। তো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে নতুন একটা ভিডিওতে। বন্ধুরা চ্যানেলে যারা নতুন এসেছে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো আর একটা করে কমেন্ট করো, আর প্লিজ শেয়ার করতে ভুলবে না। বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো হ্যালো, কে? হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কে বলছেন নাকি? হ্যাঁ দাদা, আমি বলছি, চিনতে পারছেন না? এই আমিটা আবার কে? চিনতে পারলাম না, বাংলায় বলুন সরাসরি। হ্যাঁ দাদা, কালকে যে ওই যে চারজনের আধার কার্ড করলাম আপনার কাছ থেকে সন্ধ্যা 5টার সময়। হ্যাঁ তাহলে আপনি? আচ্ছা কি ব্যাপার বলুন। হ্যাঁ বলছি দাদা, আপনার কি পড়াশোনা জানেন না? কেন আপনি এই প্রশ্ন করছেন? কেন নাকি, কি ব্যাপার বলুন। এ বলুন, পড়াশোনা জানেন কি না? আমরা যদি পড়াশোনা না জানতাম তাহলে কি এখানে কি আমরা কি ফাঁ ফাঁ বসে থাকতাম? তো দাদা আমার নামটা কি বললাম? নাম তো বললেন নকুল ঘোষ। কেন কি ব্যাপার? তো নামটা বললাম নকুল ঘোষ। তো আপনি আধার কার্ডে কি লিখেছেন? আধার কার্ডে তো এখানে লেখা আছে নকুল ঘোষ। ওখানে আধার কার্ডের লিস্টটা ভালো করে দেখুন তো, ওখানে নকুল ঘোষ লেখা না ননুদোষ লেখা? আচ্ছা দাদা ঠিক আছে, দেখছি এখানে কি লেখা আছে। তো এখানে দাদা এখানে মানে একটু প্রবলেম হয়ে গেছে, এটা কালকে আপনি নিয়ে আসবেন, আপনাকে সলভ করে দেবো প্রবলেমটা। আমার আধার কার্ডে ভুলভাল নাম লিখেছেন তো কোনো প্রবলেম নেই, কিন্তু আমার স্ত্রীর আধার কার্ডে কি নাম লিখেছেন? আমার স্ত্রীর নাম কি ছিল ভালো করে দেখুন তো। আমার স্ত্রীর নাম পদ্মারানী ছিল, আর আপনি কি লিখেছেন ভালো করে দেখুন ওখানে। হ্যাঁ দাদা আবার স্ত্রীর নামটা দেখছি দাদা। তো এখানে তো আপনার স্ত্রীর নাম পদ্মারানী আছে, মানে ভালো করে দেখুন PODRANI লেখা, ভালো করে দেখুন ওখানে পদ্মারানী লেখা। দাঁড়ান দেখছি, কিছু মনে করবেন না যে এটাও ভুলে গেছে, কালকে তুমি দুটোই নিয়ে আসবেন আমি ঠিক করে দেবো। আমার স্ত্রীর নামেও কোনো প্রবলেম হবে না, কিন্তু ওখানে ভালো করে দেখুন তো শালীর নামটা কি দেওয়া, তারপরে আমাকে বলুন। আপনার শালীর নামটা আমার মনে আছে, আপনার শালীর নাম ছিল সোমা শানু, ভালো করে দেখুন তো সোমা শানু না নোমা পানু দেওয়া, ভালো করে দেখুন। এখানে দেখছি লিস্টে দেখছি কি দেওয়া। দাদা এখানে এইটা এই নামটা একটু ভুল হয়ে গেছে, তো আপনি কালকে তিনজনটাই নিয়ে আসবেন ঠিক করে দেবো। আমার নামটা ভুল লিখেছেন, আমার স্ত্রীর নামটা ভুল লিখেছেন, আমার শালীর নামটা ভুল লিখেছেন, লাস্টে শ্বশুরের নামটা ভুল লিখলেন। কই দাদা আপনার শ্বশুরের নাম তো ভুল লিখিনি, এখানে দেখছি আমি কি লেখা আছে। তো আপনার শ্বশুরের নাম তো এখানে লেখা আছে বাবলু, ওখানে ভালো করে দেখুন তো ওখানে বাবলু লেখা না বালবুলু লেখা, তারপরে আমাকে বলুন। আমি দেখে বলছি, মনে করবেন না দাদা আমাদের এই নামটাও ভুলে গেছে, কালকে একেবারে 4টায় নিয়ে আসবেন সব ঠিক করে দেবো। দাদা এটার জন্য কিছু মনে করবেন না, আমাদের প্রিন্টার মেশিনটা খারাপ হয়ে গেছে, তো মানে এমন অনেকজনেরই হয়েছে, তো সবাই ফোন করছে কি বলবো বলুন দাদা, কালকে নিয়ে আসবেন সব করে ঠিক করে দেবো। লাস্টে বানান ভুল করে তো আপনাদের প্রিন্টার মেশিনেরই দোষ দেবেন, ওটাই তো জানি। আপনার যদি সন্দেহ হয় তাহলে আপনি আমাদের অফিসে এসে আমাদের প্রিন্টার মেশিনটাকে দেখে যেতে পারেন।